দেখুন, মানুষ অনেক কিছুই দাবি করে থাকে, পীরেরা ইসলাম এনেছে আমরা এটা অস্বীকার করছি না, কিন্তু যাদেরকে আপনি পীর বলছেন তারা কি পীর ছিল কিনা, এটা হলো মূল কথা। শাহজালাল মুজাহিদ ইয়ামানি রহমতুল্লাহ আলাই, তিনি তো গৌরগোবিন্দের বিরুদ্ধে যুদ্ধ করেছেন, তিনি তো পীর ছিল, সাধারণ পীর মার্কা, তিনি তো কোনো দরবার খুলে বসেননি। বাংলাদেশের প্রত্যেকটি পীরের দরবার আছে, আপনি জানেন পীর মানেই দরবার, আর পীর মানে লাল শালু, পীর মানে সবুজ কাপড়, পীর মানে হচ্ছে ভক্তবৃন্দ তাদের পিছনে দৌড়ানো, এবং পীর মানে হচ্ছে মিথ্যা কথার বেসাতি, পীর মানে হচ্ছে কারামতির ছড়াছড়ি, এ হচ্ছে পীরদের কর্ম। আপনি যাদেরকে পীর বলছেন তারা তো আলেমুদ্দিন ছিল এবং তারা দাঁড়ি ইল্লাল্লাহ ছিল, আল্লাহর পথে আহ্বান করেছিল। শাহজালাল মুজাহিদ ইয়ামানি বা শাহ মাহিসওয়া তারা যে বলছে আমার কবর মধ্যে এগুলি করো, তারা কি বলেছে? আমি তাদেরকে পূজা করতে আরম্ভ করে দিয়েছি আমরা। তো আমাদের সমস্যা হচ্ছে, আগেও রসুল্লাহ আসলাম এটাকে সাবধান করেছেন, রসুল্লাহ আসলাম এটাই বলেছেন যে যে লানাল্লাহ ইহুদ ওয়া নাসারা, ইহুদি নাসারা হচ্ছে আল্লাহ লানত হোক, তাদের মধ্যে কোনো ভালো লোক মারা গেলে অথবা তাদের মধ্যে কোনো কেউ মারা গেলে ভালো লোক, তারা কী করতো? তাদের কবরের উপরে সৌধ নির্মাণ করতো। আমরা এই উপমহাদেশের লোকেরা দুই কাজে খুব ফটু। একটি হচ্ছে আমরা কাউকে অপমান করার জন্য একেবারেই উঠে পড়ে লেগে যাই, আরেকটা হচ্ছে কাউকে সম্মান দেওয়ার জন্য ভক্তিবাদে গদগদ হয়ে তার পূজায় লিপ্ত হয়ে যাই। এই দুটার মধ্যে খুব আমরা ফটু, আমরা মধ্যপন্থা অবলম্বন করতে পারি না। এই মধ্যপন্থা হচ্ছে এই যাদের কথা তারা বলে থাকে এটা জেনে রাখুন, এদেরকে আপনি ভালো করে চিনে, এরা কেউই এই যে চট্টগ্রামে যারা আসছে বা শাহজালাল মুজাহিদ ইয়ামানির কথা বলছি রাহেমাহুল্লাহ, অথবা যারা এই মাহিসওয়ার কথা বলছি, এরা কেউ পীর ছিলেন এটা দলিল প্রমাণ আপনি দেখাতে পারবেন না। এরা ছিল দাঁড়া ইল্লাল্লাহ, আল্লাহর পথে আহ্বান করতো, এদের অনুসারী ছিল, কারণ মানুষ তো অনুসরণ করবেই, মানে দেখবে যারা অনুসরণ করতো সহি আকিদা বিশ্বাসের সাথে মানুষকে শিক্ষা দিয়েছে, দিন শিক্ষায় তাদের হাতে ইসলাম গ্রহণ করেছে মানুষ, এতে কোনো সন্দেহ নেই। আপনি তাদের মতো হন, তাদের আবাদতকারী হবেন না, আপনি তাদের মতো হন, তাদের তাদের পূজারি হবেন না, তাদের পূজারি তাদেরকে ভালোবাসুন যে হ্যাঁ এই মানুষগুলি ভালো ছিলেন, আলহামদুলিল্লাহ আল্লাহ তাদের দোয়া করি, আল্লাহ যেন তাদেরকে সঠিক তাদেরকে জান্নাতের আলী মকাম দান করেন, উচ্চ মকাম দান করেন, দোয়া করেন তাদের জন্য। হ্যাঁ, আপনি তাদের জন্য এরকম বলতে পারবেন না যে তারা জান্নাতে চলে গেছে, এরকম বলার কোনো অধিকার নেই আপনার। তারা দা ইল্লাহর কী পথে ছিল, কী করেছে আল্লাহ জানে, আমরা দোয়া করতে পারি, নিয়ত ভালো রাখতে পারি, হ্যাঁ তারা ভালো কাজ করেছে আলহামদুলিল্লাহ, আশা করি তারা জান্নাতে যাবেন, তাদের জন্য দোয়াও করতে পারি। তার জন্য দোয়া করে লাভ হচ্ছে কি, আপনিও হেদায়তের পথে থাকবেন। আর যদি তাদের দ্বারা আপনি আবেগে আপ্লুত হয়ে যেহেতু তারা ইসলাম এনেছে এবং তাদেরকে পীর বানিয়ে ফেললেন, এরপরে তাদেরকে বললেন তারা যেহেতু ইসলাম এনেছে এই পদ্ধতি আমার চলতে হবে, অর্থাৎ এখন পীরগিরি চলতে হবে আমার, পুরোটাই ভুলের উপর নির্ভর হচ্ছে, কারণ তারা পীর ছিলেন না এক নম্বর কথা, তারা কোনো পীরের কোনো কিছুই সিলসিলা তৈরি করে জাননি, যারা দাবি করেন দাবি শুধুমাত্র, কোনো দলিল কোনো প্রমাণ ভিত্তিক কোনো কিছুই নেই তাদের তাদের এই সমস্ত কর্মকাণ্ড, তাদের শুধুমাত্র মানুষকে দাওয়া দিয়েছেন দিনের প্রতি এবং তাদের দেখে লক্ষ লক্ষ মানুষ ইসলাম গ্রহণ করেছে তখনকার সময়ে। এরকম আপনি আল্লাহর পথে দাঁড়ি হন, আপনি ইসলামের পথে দাঁড়ি হন, তাওহীদের দাওয়াত দেন, এটা যদি করতে পারেন, তাদেরকে সম্মান করলেন এবং তাদের দেখে যাওয়া কাজকে ব্যাগমান করলেন এবং আল্লাহর দুনিয়াতে তাদের দিনকে তারা যে চেষ্টা করে তাদের সাথে যুক্ত হয়ে আপনি আল্লাহর দিনকে আল্লাহর দুনিয়াতে প্রসারের কাজে লিপ্ত হলেন, এটা করুন। সুতরাং যারা পীর বানাচ্ছে তাদেরকে এক ভুল, এটা আমাদের অনেক ভাই করে থাকে, তাদের বিরুদ্ধে লেগে যায় এটাও এক ভুল, আর তাদেরকে পীর বানানো আরেক ভুল, এবং তাদের তাদের ভক্তি তাদেরকে ভক্তি করতে হবে, তাদেরকে এখন কবর পূজা শুরু করে দিতে হবে বা তাদের নামের 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 নাম দিয়ে নিয়ে ওসিলা দিতে হবে, এগুলি সবই হচ্ছে শিরকি এবং ভণ্ডামি এবং ভুল পথ ছাড়া কিছুই নয়। তারা যে কাজটি করেছেন সেই কাজটি করুন, তারা দাওয়াতের কাজ করেছে আপনি দাওয়াতের কাজ করুন, তারা কোরআন এবং সুন্নার দিকে দাওয়াত দিয়েছেন, তারা তাওহীদের দাওয়াত দিয়েছেন, দিনের দিকে দাওয়াত দিয়েছেন, আপনি দিনের দিকে দাওয়াত দিন। আপনার আশেপাশে বহু অমুসলিম এখনও বাস করে, তাদের দিকে দিনের দিকে নিয়ে আসুন, এটা হবে তাদের রেখে যাওয়া কাজ। তারা এটাই করেছেন, তারা এদেশে কোনো খানকা তৈরি করার জন্য তারা আসেননি, তাদের কোনো সন্তানও রেখে যাননি, আপনি দেখতে পাচ্ছেন শাহজালাল মুজাহিদ ইয়ামানি তার কোনো সন্তানে বলতে পারবো না যে আমি তার বংশধর, শাহফরানের কোনো বংশধর বলতে পারবো না যে আমি তার বংশধর, কেন তারা আসলে দাওয়া দিতে আসছেন, তারা এখানে খানকা তৈরি করার জন্য আসেন নাই, তারা মৃত্যু তাদের মৃত্যুর পরে তাদের লোকেরা তাদের খানকা এগুলিকে খানকা বানিয়ে ফেলছে, এগুলিকে কবর পূজার সামগ্রী বানিয়ে ফেলছে, এদেরকে তাদের এই মাজার বানিয়ে ফেলেছে। মাজার শব্দটা ইসলামের সবচেয়ে একটি নিকৃষ্টতম একটি শব্দ, এটা ইসলামে কোনোদিন ছিলও না। মাজার কী জিনিস, জিয়ারতের জায়গা কেন হবে, সেখানে জিয়ারতের জায়গা নির্ধারণ করতেছেন কেন, ওইটাকে জিয়ারত তো সমস্ত কবরে হইতে পারে, ওখানে মানুষ পাওয়ার জন্য যায়, এই জন্য সমস্যা হয়েছে নিকৃষ্ট কেন বলছি, কারণ সেখানে পাওয়ার জন্য যায়, উদ্দেশ্য হচ্ছে তার থেকে বরকত নিবে, বরকত নেওয়ার আশা করি তো সে কবরবাসী কিছুই দিতে পারে না, কবরবাসী বিপদে আছে, আরও তাকে সহযোগিতা করতে হবে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই তিনি বলতেন যে ইস্তিনজাদুল মখলুক বিল মখলুক, ইস্তিনজাদুল গরিক বিল গরিক, একজন ডুবন্ত মানুষ যেভাবে ডুবন্ত মানুষদের কোনো সাহায্য করতে পারে না, মৃত মানুষ যাদের মাইয়ত যেটা তিনি সম্পর্কে তিনি বলেছেন যে তিনি মৃত মানুষের কাছ থেকে সেরকম সাহায্য চাওয়ার চেয়ে এরকম অবস্থা, সে নিজে ডুবে আসে আপনাকে কী সাহায্য করবে,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত মানুষের কোনো সাহায্য কোনোদিন চেয়েছেন কেউ বলতে পারবে না, সাহাবায়ে কেরাম কোনোদিন কেউ চেয়েছেন কেউ বলতে পারবে না, এটা শিরকি জিনিস। আপনার দায়িত্ব হচ্ছে তাদের জন্য দোয়া করা, রাসূল কবরে গিয়ে দোয়া করতেন, যদি কাদের জন্য বাকিল কার কাদের তাদের জন্য তিনি দোয়া করতেন, সেখান থেকে কিছু পাওয়ার আশা করলে আপনার ইমান চলে যাবে, আপনি শিরকি লিপ্ত হলেন। এই জন্য অনেকেই নিয়ে যায়, অনেকে দেখবেন যে শাহজাল মুজাহিদ ইয়ামানির সেখানে নিয়ে যাচ্ছে, শিরকের কাজ করার জন্য নিয়ে যাচ্ছে, কারণ যারা যাচ্ছে বেশিরভাগই মনে করছে ওখানে গেলে আমার এই উদ্দেশ্য সাধন হবে, এটা শিরিক। এবং অধিকাংশ যাচ্ছে মাজারে যাচ্ছে এই উদ্দেশ্য সাধন হবে, শিরিক। উদ্দেশ্য সাধনের জন্য তারা দুনিয়াতে এই এখানে আসে নাই, তারা আসছে আপনাকে ইমানের দিকে আহ্বান করতে। তারা মৃত্যুর সাথে সাথে তারা আল্লাহ তাআলা তাদেরকে যেখানে নিবার জান্নাতের সাথে তাদের যদি ইনশাআল্লাহ যদি জান্নাতি হয় সেখান থেকে তাদের সাথে সম্পর্ক রয়েছে, আপনার কোনো কাজের সাথে তারা জড়িত না। আপনি তাদের কাছে বেহুদা ক্রন্দন করছে, আল্লাহ তাআলা কোরআনে কারিম বলেছেন যে ইনতাদুহুম লা ইয়াসমাউ দুআকুম, তুমি তাদেরকে ডাকো তাদের দোয়া তোমাদের ডাকে তারা শুনে, তারা শুনে না তোমার ডাক। ওয়াইন সামার মাস্তাজিয়া বলে যদি শুনেও করো কেন তা তোমাদের ডাকে তো আশা দিবেন না, এটা হচ্ছে আল্লাহর বিধান, আল্লাহর নির্দেশ। সুতরাং আপনি যারা, আপনি আমি যারা, এই জাতীয় লোকেরা যারা আজ এভাবে মানুষদেরকে কবরমুখী করতেছে, অর্থাৎ এই এই জাতীয় পীরমুখী করতেছে, তারা সবই বিভ্রান্ত, পদভ্রষ্ট। এদের থেকে নিজেদেরকে ইমানকে হেফাজত করুন এবং এদের থেকে আমাদের সন্তানদেরকে, ভবিষ্যৎ প্রজন্মকে হেফাজতের মধ্যে রাখুন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।